বায়ুদূষণ কমাতে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, সহনীয় মাত্রায় দূষণ নামিয়ে আনতে বছরে 4 থেকে 8 হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে হবে বাংলাদেশকে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। হোসান শাহাদাতের প্রতিবেদনে বিস্তারিত। বুড়িগঙ্গার চারপাশে ঘিরে গড়ে ওঠা শত শত ইটভাটার কালো ধোঁয়ায় আচ্ছন্ন রাজধানী ঢাকার নীল আকাশ। শহরজুড়ে উন্মুক্তভাবে চলছে নির্মাণ কাজ, হোক সরকারি কিংবা ব্যক্তিগত উদ্যোগে। সাথে গাড়ি ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া তো আছেই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশিত দক্ষিণ এশিয়া অঞ্চলে বায়ুর মান ব্যবস্থাপনা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুতে ক্ষুদ্র কণা বা PM2.5 এর মাত্রা প্রতি ঘনমিটারে 88 মিলিগ্রাম, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে মাত্র 10 মিলিগ্রাম। সংস্থাটি বলছে, বাংলাদেশে প্রতি বছর 20% অকাল মৃত্যুর কারণ বায়ু দূষণ। In terms of increasing air pollution level in Dhaka and in big cities of the country. বিশ্বব্যাংকের হিসেবে ঢাকার বায়ুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রায় আনতে প্রতি বছর 4 থেকে 8 হাজার কোটি টাকা ব্যয় করতে হবে বাংলাদেশকে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। But this ratio between the government expenditures and the private sector is still to be defined as well as for the overall Bangladesh. শুধু অর্থ বিনিয়োগই নয়, দূষণ প্রতিরোধে দেশীয় সংস্থাগুলোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করে বিশ্বব্যাংক। Working together collectively here within the country, working collectively with other countries, it's difficult but it must be done. If we want to have collaboration from all other countries who are also polluting, which have been covered by Rumana, we have to do something from ourselves. Until you put your liabilities first, how can you blame others? সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক প্রচারণা ও বায়ুদূষণ প্রতিরোধী কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ উঠে এসেছে আলোচনায়। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।